নমস্কার, আঁচল বুটিক মৌসুমী মুখার্জি। এটা তো অ্যাজ ইউজুয়াল ব্যাপার যে প্রত্যেক শনিবার আমি আসছি। আর একটা গুড নিউজ দিয়ে রাখি, এরপর থেকে আমি বুধবারও আসবো, মানে সেকেন্ড বুধবার আর ফোর্থ বুধবার শাড়ি দেখানোর জন্যে। যাই হোক, একটা খুব আনন্দের কথা আজকে বলছি, যদিও আমার শাড়িটা পরা দেখে আপনারা বুঝতে পেরেছেন। আমার তো একটা ছোট্ট সাজানো বাগান ছিল, তা সেই সাজানো বাগানে একটা সুন্দর গোলাপের চারা ছিল। তা আমি সুযোগ খুঁজছিলাম, হঠাৎ গোলাপের চারাটা হারিয়ে গেল। তো প্রচণ্ডভাবে সুযোগে অপেক্ষায় ছিলাম যে কবে আবার গোলাপের চারাটা লাগাতে পারবো, কিছুতেই সুযোগ আসছিল না। আসলে কি, যে কোনো কাজ করতে গেলে মনের ইচ্ছা, মানে মনের পারমিশনটা আগে দরকার হয়, সেটা হয়তো দিচ্ছিল না। কিন্তু হঠাৎ দেখলাম সুযোগ আমার পেছন পেছন ঘুরতে লাগলো এবং মনও পারমিশন দিল। আর কিছু বলতে হবে, পৈঠানি দেখাবো। দুম করে পৈঠানির দামটা মারাত্মক বেড়ে গেছিলো, মাথায় কাজ করছিল না কি করে কি করব। আমি তো সিল্ক ছাড়া দেখাই না, পিওর শাড়ি ছাড়া দেখাই না, তো ফির কি করব আমি, দেখাতে তো হবেই পৈঠানি পৈঠানি পৈঠানি। আমার এক্সিবিশনে অন্তত 15-20 জন লোক এসেছিলেন পৈঠানির জন্য, ফেরত চলে গেছেন। তো তখন পৈঠানিটা আমার হাতে ছিল না, তো তখন আমি ঠিক করলাম একটা সিল্ক সুতো আর একটা সিল্কের সমান মিহি সুতো দিয়ে পৈঠানি বানাবো। হয়তো সিল্ক মার্কটা দিতে পারছি না, একটুও অসুবিধা হবে না, বিলিভ মি। আমি যে কটা শাড়ি দেখাবো আপনারা হয়তো সে গজনই এই মুহূর্তে পাবেন, পরবর্তীকালে আরও পারবো। কারণ কি, নতুন করে আমাকে প্রোডাকশানে ঢুকতে হয়েছে, নতুন করে শাড়ির রং করতে হচ্ছে, নতুন করে ডিজাইন করতে হচ্ছে। তাহলে আজকে দেখানো শুরু করি, পার্থক্যটা ধরতে পারলে তাহলে বুঝবো। এক নম্বর শাড়ি দেখাই তাহলে। এক নম্বর শাড়ি পৈঠানি, দেখুন তো চিনতে পারেন কি না। যা ছিল তাই আছে, জাস্ট আমি এই মুহূর্তে দুঃখের সঙ্গে বলছি সিল্ক মার্কটা দিতে পারলাম না, কিন্তু কোনো অংশে সিল্কের থেকে কম নয়। এই যে এইভাবে দেখাচ্ছি দেখুন, কোনো অংশে সিল্কের থেকে কম নয়। আমি এই মুহূর্তে কেন বলছি না, সরি, আমি কিন্তু পিওর শাড়ি ছাড়া কাজ করি না, এই মুহূর্তে কেন বলছি না, নকল হয়ে যাবে ব্যাপারটা। আর না হলে কোনো আমার বলতে অসুবিধা নেই, যিনি নেবেন তাকে আমি বলেই দেবো। একটা খুব মিহি সিল্কের মতো সমান সুতো দিয়ে কাজ করছি। এই বর্ডারটা দেখাবো, পৈঠানির বিশেষত্ব হচ্ছে পিকক। এক নম্বর শাড়ি একটু মেরুন ব্লাউজ দেখিয়ে দিই, ব্লাউজটা ফার্স্টেই আছে, আঁচলটা মেরুন, বর্ডার মেরুন, আর বডিটা পুরো গ্রিন কালার। এক নম্বর শাড়ি দেখুন, পৈঠানি 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 পৈঠানি, একটা খুব সুন্দর শাড়ি, একটা ভালো গিফট দেওয়ার শাড়ি। এই যে আমি পরে আছি দেখুন, খুব সুন্দর, প্রচণ্ড গরম পড়ে গেছে। এখন তো আর গরম নিয়ে বলতে পারেন, আরও দিন দিন গরম পড়বে। বিয়েবাড়িতে যেতে হলে একটা 6250-র দামটা কিন্তু একই রয়েছে, এটা কিন্তু 9250 হয়ে যেত যদি এতে সিল্ক মার্কটা পড়ে যেত। এই যে আঁচলটা আবার দেখাচ্ছি, আর পুরো বর্ডারটা আছে কিন্তু, দেখে নিন শেষ অবধি 6250। এক নম্বর শাড়ি। এবার দেখাচ্ছি দু নম্বর শাড়ি। বৈশাখ মাসে তো বিয়ে অনেকেরই থাকবে, আছেও, কারণ বহুদিন বাদে আমরা একটা খুব সুন্দর পৃথিবীতে আবার নতুনভাবে জয়েন করছি। তা এরকম একটা হালকা পাতলা শাড়ি আমাদের বাচ্চা মেয়েগুলোর জন্যে। আপনার যদি ছেলের বিয়ে হয় তাহলে বৌমাকে অবশ্যই একটা দেবেন, যদি মেয়ের বিয়ে হয় তাহলে মেয়েকে দেবেন। আর নমস্কারই, যাদের এই রেঞ্জে বাজেট থাকে, যে 6-6.5-এর মধ্যে একটা সুন্দর নমস্কারই চাই, তো পৈঠানি কিন্তু আইডিয়াল শাড়ি, একদম আইডিয়াল শাড়ি। এর বুনটটা হয় মসলিনের মতো, আমি যেভাবে মসলিন শাড়ি দেখাই ঠিক সেইভাবেই এটা বুনটটা হয়। এটা কিন্তু পুরোটাই হাতে, এটা কিন্তু পাওয়ার লুম নয়, হাতে বোনা শাড়ি। আমি আঁচল বুটিক দুটো জিনিস নিয়ে কাজ করে, এক হচ্ছে বয়ন শিল্প, এক হচ্ছে সূচি শিল্প। দেখবেন উইভিংয়ের কিন্তু আমার কাছে বন্যা, যাকে বলে শাড়ির বন্যা, আবার সূচি শিল্পেরও যতগুলো হয় মোটামুটি দু একটা ছাড়া সবই সূচি শিল্প আমরা কিন্তু মেনটেন করি। এটা দু নম্বর শাড়ি, লাইট পিচ টোনের শাড়ি, আবার তার মধ্যে একটা সুন্দর অরেঞ্জের আভা দেখতে পাবেন, আমি জানি না আভাটা আপনারা দেখতে পাচ্ছেন কি না। আর বর্ডারটা হচ্ছে ব্লু, একটু কফিন ব্লু ঘেঁষা, এটাও 6250। আর যে কথাটা প্রত্যেকটা এপিসোডে পড়ি, আজকে উত্তেজনায় বলা হলো না, যে আজ যদি কেউ আমার অনুষ্ঠানটা প্রথম দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে দেখুন একটা ছোট্ট বেল আছে, ওটাকে প্রেস করে দিন, যখনই আমি প্রোগ্রাম করবো আপনার কাছে পৌঁছে যাবে। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, বন্ধুবান্ধবদের কাছে বলবেন যে দেখো এইরকম শাড়ি দেখাচ্ছেন ভদ্রবেলা। তারা দেখুক না,
আলটিমেট আসতে হবে আমার কাছে। আর বুকিং প্রসিডিওরটা বলে দিই, চট করে দিবি, বুকিং প্রসিডিওরটা বলে দিই। আমাদের সমস্ত শাড়ি নয় হোম ডেলিভারি হয়, নয় কুরিয়ারে যায়। কলকাতা আর কলকাতার পার্শ্ববর্তী অঞ্চল হলে অবশ্যই সেটা হোম ডেলিভারি হবে, আর কলকাতার বাইরে হলে কুরিয়ারে যাবে। কিন্তু দুটো ক্ষেত্রেই চার্জ লাগবে, উইদাউট চার্জ আচল বুটিকের কোনো শাড়ি কিন্তু যাবে না, কারণ শাড়িতে ধরা থাকে না। এটা হচ্ছে না খুব সুন্দর একটা মেরুন আর তসর দুটো সুতো, মানে টানা ভার না, তাই জন্য বলছি মেরুন মেরুন আর তসর। দেখুন আঁচলটা ব্লাউজ পিসটা মেরুন, আর এই বডিটা খুব সুন্দর একটা, তাই জন্য রেডিশ চন্দন কালার এসছে। দেখুন কালারটা হচ্ছে একটু লালচে চন্দন, প্রণামী দিতে পারেন, শাড়িতে কালো থাকে না, একদমই কালো থাকে না। কত বড় শাড়ি দেখুন, আমি যে গোছ করেই যাচ্ছি, প্রণামী দিতে পারেন, এই শাড়ি শাশুড়ি মাকে দিতে পারেন বা আপনি মেয়ের মাকে দিতে পারেন, ভীষণ সুন্দর একটা শাড়ি। এই যে বর্ডারটা দেখাচ্ছি, বর্ডারটা পুরো টিস্যুর বর্ডার, এটাও তাই 6250। এটা ছিল 3 নম্বর শাড়ি, এবার যাচ্ছি 4 নম্বর শাড়ি, একটু পার্পলিশ ব্লু, মানে কি ম্যাজেন্টার সাথে ব্লু দিয়ে বোনা, তার সাথে গ্রিন, এবং তার সাথে গ্রিন। এই টোনটা যখন আমি দেখাতাম তখন তো খুব 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 বিখ্যাত ছিল, মানে দাবি ছিল আপনাদের। এটাও 6250 শাড়ি দেখাচ্ছি, ব্লু রংটা দেখে বুঝতে পারছেন এটা পার্পেল ব্লু, কিন্তু দূর থেকে দেখলে মনে হবে পার্পেল, কাছে গেছে কিন্তু পার্পেলিশ ব্লু, খুব সুন্দর। মানে ওই বেগুনি, ওই ছোটবেলায় বলে দিচ্ছিলাম না অতি রশ্মি বেগুনি কালার, আল্ট্রা ভায়োলেট রে কালার যে কালারটা ছিল সেই কালারটা একদম। আর এটাও তাই টিস্যুর বর্ডার, কিন্তু এটা হচ্ছে টিস্যুর বর্ডার, এ দেখাচ্ছি 4 নম্বর শাড়ি 6250। যদি নাম্বারে ভুল করি দেখুন পাশে বক্সে আমার নাম্বার লেখা রয়েছে, কোনো টেনশন করবেন না, শাড়িটা স্ক্রিনশট পাঠান। আমার 5টা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে যাচ্ছে 5টা হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই 5টা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি স্ক্রিনশট পাঠাতে পারেন। আপনি কোথায় থাকেন সেটা লিখবেন, আপনার নাম কি, যদি আপনার ওটাই ফোন নাম্বার হয় লিখতে হবে না, যদি ওটা ফোন নাম্বার না হয় ফোন নাম্বারটা লিখে নেবেন। যদি কলকাতা আর কলকাতার পার্শ্ববর্তী এলাকায় হয় তাহলে অবশ্যই হোম ডেলিভারি হবে, কলকাতার বাইরে হলে কুরিয়ারে যাবে, কিন্তু চার্জেস দু ক্ষেত্রেই লাগবে। এটাও তাই 6250। আর ব্লাউজ বানান, দেখুন আমি নিজে ব্লাউজ বানিয়েছি, আমি যথেষ্ট মোটা আপনারা সবাই জানেন, একদম ফ্যাটি চেয়ার আমার, তো ব্লাউজ আমি বানিয়েছি, সুতরাং নো প্রবলেম। এটা হচ্ছে গিয়ে 5 নম্বর শাড়ি, নীল সবুজ, নীল সবুজে মোটামুটি আমি সব শাড়ি দেখাই, কাতান তো প্রচুর দেখাই, কারণ এটা হচ্ছে পিকক গ্রিন পিকক ব্লু মেশানোটা খুব মিষ্টি রং। এবার সরল মৌসুমী দি, কী কালার দেখালে তাহলে, কেন দেখালে না, কেন তুমি এখন সরি কেন দেখালে একসাথে 4টে 5টা করে না করে, কিন্তু সম্ভব ছিল না, আমি হুড়োহুড়ি করছিলাম, অনেক দিন দেখানো হয়নি, মনটা খুব খারাপ ছিল, এখন দেখুন আমার দোকানটাই ভর্তি গোলাপ হয়ে গেছে। অনেক দিন অপেক্ষা করার পর পৈঠানিটা দেখাচ্ছি, বহুদিন বহুদিন অপেক্ষা করার পরে, বললাম না এক্সিবিশনে গিয়ে না প্রায় আমার কেঁদে ফেলার জোগাড় হয়েছিল, ইস যদি হয়ে যেত শাড়িগুলো, এত লোক ফেরত গেলেন পৈঠানির জন্য, খুব খারাপ লেগেছিল বিশ্বাস করুন। আপনারা যদি প্রোগ্রামটা দেখতে থাকেন তো অবশ্যই বুকিং করুন, আমি পাঠিয়ে দেব, আর যদি না পান তাহলে একটু অপেক্ষা করবেন, আমি করে পাঠিয়ে দেব, সুতরাং কোনো টেনশন করবেন না, শুধু জাস্ট বুকিং করে রাখুন। এটাও তাই 6250, এটার কিন্তু ব্লাউজটা গ্রিন। এবার বলি কি করে আমার বুটিকে আসবেন, বুটিকে আসাটা কিন্তু খুব সহজ, এটা 6 নম্বর শাড়ি, দমদম মেট্রো স্টেশনের একদম কাছেই হচ্ছে আমার বুটিকটা। যদি কেউ মনে করেন বুটিকে এসে কেনাকাটা করবেন তাহলে অবশ্যই চলে আসুন, মেট্রো স্টেশনের কাছাকাছি এসে বা দমদম স্টেশনের কাছাকাছি এসে আমাকে একটা ফোন করুন, আমরা বলে দেবো, অযথা এই গরমে হয়রানি হবেন না, এ ফোন করে বলবেন যে দিদি আমরা অমুক জায়গায় দাঁড়িয়ে আছি, আমরা আপনাকে বলে দেবো যে এইভাবে আসুন, কারণ দমদমে প্রচুর লেন, অনেক গলিতে গলিতে ঘুরতে হবে, তো সুতরাং বলবেন যে দিদি আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি, আমরা ডাইরেক্ট ডিরেকশন দেব। এটা হচ্ছে নাম্বার 6 7.5, 6 নম্বর শাড়ি, এই অরেঞ্জটা খুব সুন্দর একটা অরেঞ্জ, মানে মিষ্টি অরেঞ্জ বলতে যেটা বলছে সেই মিষ্টি অরেঞ্জ, তার সাথে গ্রিন কম্বিনেশন, এই যে দেখুন
এইরকম শাড়ি দেখে মনটা ভালো হয়ে যাবে, একটু কাজকম্ব সেরে নিয়ে এখন একবার তাড়াহুড়ো করে দেখে নিন, তারপর কাজকম্ব সেরে নিয়ে ভালো করে গুছিয়ে বসে খেয়ে দিয়ে নিয়ে মন দিয়ে শাড়িগুলো দেখুন। আমি বলছি না, মন দিয়ে দেখেই বুক করে ফেলুন, দেখে রাখুন শুধু, যখন অর্ডার স্টক হয়ে যাবে তখন বুক করতে থাকবেন। দেখুন বড়টা দেখা যাচ্ছে গো, এই যে কালারটা নড়াচ্ছি, এত সুন্দর একটা কালার। এটার দাম 7.5, কারণ কি দামটা বাড়লো কেন, এটাও টিস্যুর বর্ডার ছিল, এটা তিনটে বর্ডার আছে দেখুন, এই একটা বর্ডার, তারপরে একটা টিস্যুর বর্ডার, আবার পিককের পুরো বর্ডার। দামগুলো বাড়ে কিন্তু উইভিং এর শাড়ি ডিজাইনের জন্য। এটা 7, একটু রেডি থাকিস হ্যাঁ। এটা 7 নম্বর শাড়ি, আগেরটা দেখালাম অরেঞ্জ গ্রিন, একই শাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে মেরুন গ্রিন। মানে প্রত্যেকটা শাড়ি এক একটা এক এক রকম দেখাবো, এক একটা এক এক রকম ডিজাইন দেখাবো কালার কম্বিনেশনে। এত বড় শাড়ি তো ম্যানেজ করা খুব কষ্ট, এইভাবে আগে দেখিনি। এটা হচ্ছে ওয়াইন গ্রিন, দেখুন পুরোটা আসছে, থ্যাংক ইউ। এই হচ্ছে আঁচল, আঁচল আর ব্লাউজ। এইবার বর্ডারটা দেখাচ্ছি, দেখুন বর্ডার ওই একই রকম বর্ডার, প্রথমে একটা পিককের বর্ডার, তারপরে পিকক আর কলকা টিস্যুর মধ্যে, আবার পিককের বর্ডার, আবার এদিকে পিককের বর্ডার, আর কলকাগুলো দেখুন একদম বেনারসির মতো। যদি আর একটা কথা তো বলাই হলো না, সব থেকে ইম্পর্টেন্ট কথা, আজকালকার আমাদের বাচ্চারা বেশি ভারী শাড়ি পরতে চায় না, যদি চান এই শাড়িটা পরিয়ে বিয়েতেও বসাতে পারেন বা রিসেপশনেও বসাতে পারেন, একটু হালকা পাতলা শাড়ি হলো। আর এখন তো প্রচুর অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠানের জন্যই এই শাড়ি নিতে পারেন। এটাও তাই 7.5, দাম আর নম্বরে যদি ভুল করি তাহলে একটু ইনবক্সে দেখে নেবেন, কোনো টেনশান নেই, দামগুলো একদম সঠিক আছে, নাম্বারও সঠিক থাকবে। এটা হচ্ছে গ্রিনের সাথে অরেঞ্জ, গ্রিন মেরুন দেখিয়েছিলাম, গ্রিন রেড এই মুহূর্তে আমার কাছে নেই, কেউ চাইবেন না গ্রিন রেড, আসলে তখন দিতে পারবো। গ্রিন অরেঞ্জ এটা হচ্ছে দুষ্প্রাপ্য কালার। এই যে ব্লাউজ আঁচল, করে ফেলুন, বুক করে ফেলুন চট করে, ভালো করে দেখালো, চট করে বুক করে ফেলুন। এই শাড়ি তো পরতে ইচ্ছে করছে, লাল ব্লাউজেও খারাপ লাগছে না। এই যে হচ্ছে বডি শাড়ির বর্ডার, শুরু হয়েছে যেখান থেকে আর শেষ হয়েছে সেইখানে যেখানে শাড়ি শেষ হয়েছে। এবার দেখাই, এরকম ভাবে দেখাচ্ছি, আমার মুখ ঢেকে দেখুন, শাড়িটার বর্ডার এখান থেকে শেষ শুরু হয়েছে আর শেষ হয়েছে একদম ব্লাউজ পিসে গিয়ে। এটার দামও তাই 7.5, এটার বডি ছিল একদম পান্না সবুজ, আর ব্লাউজ আর আঁচল হচ্ছে অরেঞ্জ কালার। এটা হচ্ছে 9 নম্বর রামা গ্রিন শাড়ি, রামা গ্রিনের সাথে পিঙ্ক রানী মেশানো, একটা খুব মিষ্টি কালার। ধর আমাদের এজের কেউ যদি পৈঠানি কিনতে চান, আমি বলবো তারা এই রংটা নিয়ে নিন, কারণ কি ধরুন আপনার মেয়ের বিয়ে আছে এই বৈশাখ মাসে গরমকালের মধ্যে, একটা খুব সুন্দর শাড়ি পরে আপনাকে মেয়ের মা প্রচুর কাজ করতে হবে, কিছু করার তো নেই, তো এই একটা শাড়ি একদম গাছকোমর বেঁধে কাজ করতে পারবেন। আর পৈঠারি শাড়ির মেনটেন্যান্স কিন্তু খুব সহজ, পরবেন রোদে দেবেন, নিজের বাড়িতে আজকাল সবার বাড়িতে আয়রন থাকে, সিল্ক মোডে গিয়ে আয়রন করবেন, আর কিচ্ছু করতে হবে না, দিয়ে তুলে রাখুন। আর আমি তো সেটাও করি না, জাস্ট পাঁচ করে 4-5টা শাড়ির তলায় ঢুকিয়ে রাখি, অ্যাজ ইট ইজ হয়ে যায়। এর বর্ডারটাও ভীষণ সুন্দর দেখুন, পৈঠানি হচ্ছে মেন বর্ডার, বর্ডারে চলে শাড়ি যারা ভালোবাসেন তারা এক বাক্যে নিয়ে নিন। রামা গ্রিন বডি আর পিঙ্ক হচ্ছে বর্ডার, সোনা দিয়ে মোড়ানো আমার শাড়ির আঁচল আর বর্ডার। এটার দাম হচ্ছে 6250,
আচ্ছা, এটা হচ্ছে দশ নম্বর শাড়ি। এই দশ নম্বর শাড়ি আমি জানি প্রচুর বুকিং হবে, কারণ পার্পেল গ্রিন। প্রথমে একটা দেখিয়েছিলাম পার্পেলিশ ব্লু, মানে একটু লাইট পার্পেল ছিল, আর এটা হচ্ছে একদম ঘন বেগুনি রং। আমি জানি এই শাড়িটা প্রচুর বুকিং হবে, কিন্তু আমাকে একটু সাহায্য করবেন, একটু ওয়েট করবেন। বর্ডার হয়তো এধার উধার দেবো, শাড়ির এই কম্বিনেশান কিন্তু সেম দেবো। দেখুন, কিছু শাড়ি ডিজাইনের জন্য আপনারা ডিমান্ড করেন, কিছু শাড়ি কালারের জন্য। এই পার্পেল গ্রিন কম্বিনেশান আপনারা অনেক দিন ধরে ওয়েট করে আছেন, গ্রিন রেড আর পার্পেল গ্রিন। অসুবিধা হচ্ছে না তো? আমি যে দৌড়ঝাঁপ করে শাড়ি দেখাই না, এই যে বডি একদম ঘন বেগুনি রং। কিন্তু এটার দামও তাই 6250। আবার বলছি, শাড়ির ব্লাউজগুলো বানাবেন, দেখুন আমি নিজে শাড়ির ব্লাউজ বানিয়েছি, কোনো অসুবিধা নেই। ভেতরে এতটা কাপড় আছে, আরও মোটা হলে আরও বড় করতে পারবো ব্লাউজ। সুতরাং কোনো টেনশন করবেন না, বসুন ব্লাউজ বানাবো কি না নিশ্চিন্তে বানান। এটার দামও 6250। আবার দেখাতে দেখাতে এগারো নম্বর শাড়িটা দেখাতে গিয়ে একটা কথা বলি, যদি আজকে আমার চ্যানেলটা কেউ ফার্স্ট দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগবে। কারণ কি, আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে তো আপনারাই সাহায্য করেন, আপনাদের সাহায্য ছাড়া তো আমি এক মুহূর্ত চলতে পারবো না। সুতরাং এইটুকু করবেন, একটু লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি ভালো লাগে প্রোগ্রামটা দেখতে পরবর্তী প্রোগ্রামের জন্য ওয়েট করবেন। তো পাশে একটা দেখুন ছোট্ট ছোট্ট বেল আছে, ওটাকে প্রেস করে রাখুন। আচ্ছা, এটা হচ্ছে বারো নম্বর শাড়ি, যে কথাটা আমি আলোচনা করছিলাম, মেয়ের বিয়ে তত্ত্ব একটা শাড়ি দরকার। আর দেখ, এরকম একটা হালকা সুন্দর বর্ডারওয়ালা শাড়ি। আমাদের আজকালকার মেয়েরা বাচ্চারা তারা সমস্ত ঘিজিবিজি শাড়ি পরে না, বর্ডার আঁচলের শাড়ি ভালোবাসে, এক রঙের শাড়ি ভালোবাসে। এই শাড়িটা আইডিয়াল। এটাও তো একটু মিষ্টি একটা ওই গার্নেট কালার, তার সাথে ইয়েলো বর্ডার, ছবি উঠবে কিন্তু খুব ভালো, পৌঁছানোর ছবি ভীষণ ভালো ওঠে। আর এটা হচ্ছে ব্লাউজটা, এটার দামও তাই 6250। এবার হচ্ছে, ওটা এগারো নম্বর ছিল, এটা বারো নম্বর। একটু আনকমন কম্বিনেশন দেখাচ্ছি, এই কম্বিনেশনগুলো আগে আমি কখনো দেখাইনি, নিজেরা দেখেই বুঝতে পারবেন যে হ্যাঁ দিদি একটু আনকমন দেখাচ্ছেন। এটা হচ্ছে বারো নম্বর, একদম সর্ষে হলুদ যে কালারটা, মানে সর্ষে ফুলের হলুদের যে কালার, বা সানশাইন ইয়েলো বলতে পারেন, তার ব্লাউজ আর আঁচল। এইবার বডি, পান্না সবুজের সাথে রেড দেখেছেন, পান্না সবুজের সাথে অরেঞ্জ দেখেছেন, পান্না সবুজের সাথে মেরুন দেখেছেন, পান্না সবুজের সাথে এরকম দেখুন তো সর্ষে ফুলের হলুদ কখনো দেখেছিলেন? অনেক ভাবি, মাথাটা আমার ভীষণ ঠান্ডা, সেই জন্যই কালার কম্বিনেশনগুলো এত সুন্দর করতে পারি, আর সম্পূর্ণ আমাদের বাঙালিয়ানার মতো করতে পারি। এই হচ্ছে বডিটা। আবার বলছি, শাড়ি বুকিং করবেন কি করে, আমার পাঁচটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যে কোনো একটা হোয়াটসঅ্যাপে আপনি স্ক্রিনশট পাঠান, আপনি কোথায় থাকেন সেটা লিখে দেবেন, আপনার নাম কি লিখে দেবেন, আর আপনার যদি ওটাই ফোন নাম্বার হয় তাহলে সে লিখবেন না, আর যদি না হয় সেটা লিখে দেবেন। কলকাতার কলকাতা পার্শ্ববর্তী অঞ্চল হলে হোম ডেলিভারি হয়ে যাবে, কলকাতার বাইরে হলে কুরিয়ারে যাবে, কিন্তু চার্জেস দুটোতেই লাগবে, এটা মাথায় রাখবেন শুধু। এটার দামও 6250। এবার আসছি নাম্বার 13, তেরো নম্বর, যে কালারটা আমি ভীষণ ভালোবাসি, কারণ কি ওয়াইন কালার পরলে না আমাদের কমপ্লেক্সনে ভীষণ ভালো লাগে, আর একটা মাত্র রং ওয়াইন কালার আর তার সাথে ব্ল্যাক, ব্ল্যাকটাও যোগ করা যায়, যে সারা জীবন পরা যায়, সারা জীবন পরা যায় এই দুটো কালার। এটাও তাই 6250। আমি জানি আজকে আমার কি অবস্থা হবে, আমি জানি, কারণ আমি আপনাদের খুব ভালো চিনি, আপনারা আমাকে কতটা বিশ্বাস করেন আমি সেটাও জানি, তা সেই বিশ্বাসের ফলের জন্যই আজকে এই শাড়িটা নিয়ে এখানে দাঁড়িয়েছি। নাম্বার 13 বর্ডারটা দেখুন শুধু একবার, একদম ঠাস জরির বর্ডার, তার মধ্যে পিকক গেছে, তারপর টিস্যুর বর্ডার, তার মধ্যেও পিকক গেছে, আর এদিকেও তাই ঠাস জরির বর্ডার। এগুলো কিন্তু টেস্টেড জরি, হ্যাঁ রোলেক্স নয়, একদম টেস্টেড জরি, টেস্টেড জরি ছাড়া সিল্কের শাড়ি বোনা যায় না। নাম্বার 13 6250। এবার যাব নাম্বার 14,
14 নম্বর একদম সেম ডিজাইন দুটোর মধ্যে অপশন দিতেই পারেন কারণ আমি দেখিয়েছিলাম পার্পল গ্রিন এর আগে একটা 7.5 এর আর এখন একটা দেখাচ্ছি 6250 যদি 7.5 এরটা কেউ না পান যদি ওটার দাম ওটা একটু চওড়া বর্ডার ছিল মানে এতটা চওড়া বর্ডার ছিল ওটা যদি কেউ না পান তাহলে এটা বুকিং করতেই পারেন এটাও পার্পল গ্রিন একটা সময় পৌঁছানিতে পার্পল গ্রিন আমরা ঝড় তুলেছিলাম কারণ এই একটা কম্বিনেশন আমি দেখেছিলাম সব কমপ্লেক্সনে ভীষণ ভালো লাগে সব বয়সের মহিলাদের ভালো লাগে বড়টা ধরা যাচ্ছে না নিচে বড়টা থ্যাংক ইউ এটা হচ্ছে নাম্বার 146250 নাম্বার 14 এবার দেখাচ্ছি নাম্বার 15 এটাও নতুন কম্বিনেশন দেখুন মেরুনের সাথে একদম কুচি কলা পাতা মেরুন না ওয়াইন কালার মেরুন একটু লালচে হয় এটা গুলো একটু ওয়াইন কালার একদম নতুন কালার কম্বিনেশন ভাবতে ভীষণ অবাক লাগবে দেখতে ভীষণ ভালো লাগবে পড়লে মানুষ খুশি হবে এটাও তাই এটাও 6250 শাড়িগুলো বিশাল বড় যে যারা ভাবেন যে দিদি শাড়িটা হবে হ্যান্ডলুমে যে কোনো শাড়ি বুক করবেন যদি আমাদের মতো চেহারার লোক হন কোনো টেনশন নেই দেখুন এটাও তাই 6250 কিনা দেখলেই ভালো করতিস রে এটা হচ্ছে নাম্বার 16 পৈঠানি বর্ডার যেটা হয় এটা সেই পৈঠানি বর্ডারের শাড়ি পৈঠানি বর্ডারের শাড়ি স্লেট ইয়ালো ধরুন আমি কাঁথায় ভীষণ করতাম আগে তারপরে গুজরাটিতে করতাম এবার পৈঠানিতে করলাম হালকা স্লেট কালার হালকা অ্যাশ বললেও ভুল হবে না বা ওই গ্রাফাইট কালার বললেও ভুল হবে না তার সাথে হলুদ হলুদ আঁচল হলুদ ব্লাউজ পিস যার ধরুন একটু লাল পরতে যাদের অসুবিধে অনেকে এবার না দিদি একটু এজেসছি লাল পরবো না তাদের জন্য বলবো আইডিয়াল শাড়ি এটা পিওর পৈঠানি বর্ডারের শাড়ি দেখুন আরে এই যে পুরো মিনে করা ময়ূর এটাও তাই 6250 মূলত আমি 6250 বেশি দেখাচ্ছি দু একটা 7.5 দেখালাম একটু দু একটা 7850 দেখাবো কিন্তু 6250 শাড়ি বেশি আর তার সাথে একটা কথা বলে রেখে আজকে যে শাড়িগুলো দেখাচ্ছি এই শাড়িগুলোর বাইরে আমার কাছে কয়েকটা হালকা রঙের পৈঠানি হয়েছে সরু বর্ডার 9595 নাহলে 6250 এছাড়া কিন্তু এই মুহূর্তে নেই বানিয়ে হয়ে পরে আসছে আপনাদের ডিমান্ডটা দেখে নিই তারপরে বানাচ্ছি রেগুলার এটা হচ্ছে নাম্বার 17 ওই একই বর্ডারের শাড়ি দেখাচ্ছি মেরুন গ্রিনে একই বর্ডার পৈঠানি বর্ডার আর কি বলুন তো এই শাড়িটা পরেই তো মেয়েকে বিয়েতে বসিয়ে দিই বা ফুলসজ্জার তত্ত্বে শাড়িটা দিই তো রানীর মতো লাগবে কারণ পৈঠানির সাথে না চুটিয়ে সাজা যায় প্রচুর জুয়েলারি পরা যায় সুন্দর করে গুছিয়ে সাজা যায় কারণ বেরসিপুরে যখন সে হাঁসফাঁস করবে তার থেকে এই শাড়িটা পরা ভালো আর যদি কেউ চান পৈঠানির জন্য খুব সুন্দর একটা ডিজাইনার ব্লাউজ একটু ভালো জারদোসি বা আড়ি কাজের সেটাও আমার কাছে আছে 2500 থেকে 4000 টাকা দাম যদি কেউ বলেন ম্যাচিং করে দিতে সেটাও আমি করতে পারি কিন্তু একটু ওয়েট করবেন হাতের কাজ তো করতে সময় লাগে এটাও তাই 6250 দেখুন এগুলো হচ্ছে পৈঠানি বর্ডারের শাড়ি পৈঠানি বর্ডার মূলত এরকম হয় আর ভেতরে তো পিকক থাকে 6250 এবার দেখো নাম্বার 18 একদম আমি যে বর্ডারটা পরে আছি সেই বর্ডারের শাড়ি লাল সাদায় লাল আঁচল লাল ব্লাউজ আর বডি হচ্ছে সাদা আপনি মহারাষ্ট্রে গেলে কিন্তু পৈঠানি সাদা পাবেন না বললেই চলে এতটাই গ্যারেন্টি দিয়ে বলছি এতটাই একদম মানে গর্বের সঙ্গে বলছি কিন্তু আমি করাই আর এই বর্ডারটা দেখাই
আমার লাল ব্লাউজ আছে দেখুন, এই ব্লাউজের হাতাটার সাথে দেখলেই বুঝতে পারবেন একদম সেম বর্ডার, সেম বর্ডারের। বা বৌমা বারণ করতে শাড়িটা খুব কাজে লাগবে, ভীষণ ভালো লাগবে। কিছু বললাম না, কারণ আমি নিজেই খুব হালকা করে সিঁদুর পরি, কিন্তু একটা অনুষ্ঠানে এই শাড়িটা পরলে, আমারই বৌমা যদি আজ ঘরে ঢুকত আমি যদি চওড়া করে সিঁদুর পরে শাড়িটা পরতাম, ভীষণ ভালো লাগতো। কারণ লাল ব্লাউজ আছে, একদম সেম ব্লাউজ আছে, এতখানি লাল চওড়া বর্ডার আছে। আমরা তো ওই বেশকি গদওয়াল বা ওই কড়িয়াল এগুলো অনেক পরেছি, অনেক আমাদের মারা পরতেন। এই ধরনের একটা শাড়ি খুব সুন্দর লাগবে। এটা হচ্ছে 7250 শাড়ি, সেম বর্ডারে দেখাচ্ছি, স্টিল মেরুন, স্টিলের সাথে মেরুন। কেমন লাগলো কমেন্ট বক্সে একটু জানাবেন। যে মৌসুমিদি তো সবসময় আপনারা বলেন যে সত্যিটা সত্যি বলে দেয়, হ্যাঁ ভাই, কোনোদিন মিথ্যের আশ্রয় নিইনি বলে এই ট্রেডটাতে 27 বছর ধরে টিকে আছি, 27 বছর, কোনোদিন কোনো প্রতারণার আশ্রয় নিতে হয়নি আমাকে। তাই জন্য এই ট্রেডটাতে, এই মাটিটাতেই, এই ঘরটাতেই আমি 27 বছর ধরে অপেক্ষায় থাকি আপনারা কে কখন আসবেন, কে কখন বুকিং করবেন। কোথাও নড়ি না কিন্তু আমি এখানটা থেকে। এটাও 7250 নাম্বার 19, আগেরটাও ছিল 18 নম্বর ছিল 7250 নাম্বার 19, সেটাও ছিল 7250। এটাও তাই একটু ওই গ্রাফাইট কালারই বলতে পারেন, তার সাথে মেরুন, এটা কিন্তু রেড নয়। আবার বলি, শাড়ি বুকিং করবেন কি করে, এটা কত নম্বরে, 20 নম্বর, হ্যাঁ 20 নম্বর। শাড়ি বুকিং করবেন কি করে, আমার এই পাঁচখানা হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, সেই পাঁচখানা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি স্ক্রিনশট পাঠাতেই পারেন, পাঠিয়ে জিজ্ঞাসা করবেন শাড়ি আছে কি না, আর আপনি কোথায় থাকেন সেটা লিখে দেবেন, কারণ সেটার উপরেই তো আপনার হোম ডেলিভারি বা কুরিয়ার দুটোই নির্ভর করবে। কোথায় থাকেন সেটা লিখে দেবেন, আর আপনার নাম কি, আর ফোন নাম্বার যদি ওটাই হয় সেটা লেখার দরকার নেই, ফোন নাম্বার না হলে ফোন নাম্বারটা লিখে দেবেন। এটা হচ্ছে নাম্বার 20, এই 20টার দাম হচ্ছে 7.5। এটাও তাই পিওর পৈঠানি বর্ডার, তারপরে এই এই বর্ডারটা করা আছে দেখুন, সে একটা পার্পলিশ ব্লু দেখেছিলাম খুব সুন্দর, সেই কালারটা আবার দেখাচ্ছি। আর এটা হচ্ছে ব্লাউজটা, দেখুন আজকে তো আমি টাইম নিয়েই শাড়ি দেখাচ্ছি, কারণ আবার এই শাড়িটায় ব্যাক করেছি, তো আমার নিজেরই ভীষণ আনন্দ হচ্ছে, তো আপনাদের তো হচ্ছেই বলুন। এটা হচ্ছে 21 নম্বর, একই শাড়ি, খালি রংটা বদলে গেল অপশান দেবার জন্যে, আর আমাদের তো জানেন না প্রোডাকশন, আমরা তো প্রোডাকশন হাউসে আছি, সুতরাং একই বর্ডারের শাড়ি একটা করলে আমাদের চলে না, রংটা খালি বদলাতে পারি। ব্লু রেড, লালেতে নীলেতে ভালোবাসা বলেছিলাম, সেই লালেতে নীলেতে ভালোবাসা। বাহ, আমি তো রেড ব্লাউজ পরিয়ে আছি, ধরে দাও তো একটু সুন্দর করে, যারা লাল নীল ভালোবাসবেন তাদের জন্য আইডিয়াল রং। থ্যাংক ইউ। আর এই হচ্ছে আঁচলের ব্লাউজ পিস, আর গোটা বডিটা হচ্ছে এরকম, পিছনটাও দেখিয়ে দিই, অনেকক্ষণ দেখানো হয়নি, এই গোটা শাড়িটা হাতে বোনা শাড়ি, কিন্তু জানেন তো এই তাঁতিগুলো বেঘর হয়ে গেছিলো যখন আমি বলেছিলাম আর বোনাবো না, একদম বেঘর হয়ে গেছিলো, কারণ এরা তো মূলত শিল্পী, এরা বেঘর হয়ে গেলে কিন্তু আমাদের দেশের দেশজ সম্পত্তি নষ্ট হয়ে গেল। সেই তখন থাকতে আমি সুযোগের অপেক্ষায় ছিলাম, কি করব কি করব, কিছুতেই সুযোগটা হয়ে উঠছিল না, একদিন সুযোগ নিজে এসে আমাকে ধরা দিল, নিজে এসে, তা সেই সুযোগের সদ্ব্যবহার আজকে এই শাড়ি। এটা হচ্ছে 22 নম্বর, মনে রাখবেন 20 দেখালাম, 21 দেখালাম, 22 নম্বর, একই বর্ডারে তিনটে শাড়ি কিন্তু দেখিয়ে গেলাম। পৈঠানিতে ইয়ালো কিন্তু খুব দুষ্প্রাপ্য, আর এটা হচ্ছে ম্যাঙ্গো ইয়ালো,
মানে আমের রস কাঁচা গ্লাসে করলে যেরকম কালারটা হয় ঠিক সেরকম কালার। এই হচ্ছে আঁচল রস। ঠিক আছে স্মৃতি, আর এটা হচ্ছে গোটা বড়িটা। আমাদের একটু কোটে কাজ চলে তো কি করবো বলো, শাড়ি দেখাতে দেখাতে সবটাই বলে রাখতে হয় পরেরটা কি দেবো। এটার দামও কিন্তু 7,500, আর শাড়ি কুরিয়ারে যায় আমাদের খুব সুন্দর। প্রত্যেকটা শাড়ির সাথে আমরা একটা চিকনের মাস্ক দিই, যদিও মাস্কটা বলবো আমি নিজে মুখে বলছি আমি দূষণমুক্ত হয়ে গেছি, আবার নিজে মুখে ওই মাস্কের ছেলেটি খুব অবস্থা খারাপ হয়ে পড়েছিল তখন, তারপরে ও মাস্ক ধরা আসলে একটা স্পেশাল কিছু করে দিতে, তখন আমি চিকনের মাস্ক তৈরি করা শুরু করলাম। তা অনেকেই সেটার জন্য আমাকে খুব ধন্যবাদ দেন। আর মাস্কটা পরলে কি বলুন তো এত ব্যাকটেরিয়া ভাইরাস আমাদের নাই বা ঢুকলার শরীরে সেই জন্যে, আর আমি যে মাস্কটা বানাই আর কি সেটাতে কিন্তু লিপস্টিক নষ্ট হয় না। আমার ভাই কিন্তু হাসবে কথাটা শুনলে যে করছে। এটা কত নম্বর ছিল রেটিনা? এটা হচ্ছে নাম্বার 23, নিয়ন গ্রিনের সাথে পিঙ্ক রংটা হিট করেছিল কে, কাঠশাটালে পড়ে মৌসুমি মুখার্জি। নিয়ন গ্রিনের সাথে পিঙ্ক বা রানী, যেটা বলবেন সেটাই। কাঠশাটালের সাথে পরে হিট করেছিলাম যে আমার কমপ্লেক্সনে এই রকম কালার চাই, জাস্ট এই কালারটা চাই আমাদের কমপ্লেক্সনে, আমাদের এজে যায়। এটার দামও 7,500, পুরো বর্ডারটা দেখানোর জন্য করলাম। নাম্বার 23, যদি আমার এখানে এসে কেউ কেনাকাটা করতে চান অবশ্যই আসবেন, আমাদের বুটিক প্রতিদিন খোলা থাকে, দোলের দিন অবশ্য বন্ধ ছিল কিন্তু প্রতিদিন খোলা থাকে। আর আসার আগে যদি একটা ফোন করে আসেন তাহলে আপনাদের অযথা ঘুরতে হবে না, কারণ আমি বলি দমদমে আসলে এই প্রচণ্ড গরম, একটু যদি ফোন করে নেন ডিডাকশনটা যদি দিয়ে দিই তাহলে আসতে সুবিধা হবে, নাহলে অযথা আপনাদের হয়রানি হবে। এটা হচ্ছে 24, খুব সুন্দর রামা গ্রিনের সাথে অরেঞ্জ, রামা গ্রিনের সাথে একটা পিঙ্ক দেখিয়েছিলাম, এবার রামা গ্রিনের সাথে অরেঞ্জ দেখাচ্ছি দেখুন। ওইটানি হচ্ছে ভালো লাগার শাড়ি, ভালোবাসার শাড়ি, জাস্ট প্রেমে পড়ার শাড়ি, মানে শাড়ির প্রেমে। খুলবো বর্ডারটা, এরমভাবে দেখে দিই পুরো বর্ডারটা দেখানো যাবে। প্রাইস হচ্ছে 7,250, 7,250। এটা কত? 25। উফ কি দুর্ধর্ষ কম্বিনেশন, কাতান করেছিলাম, কাতান মনে করে দেখুন আমি কাতান বিনসি করেছিলাম অরেঞ্জের সাথে একটু চকলেট মেরুন টাইপের কালার দিয়ে। ওইটা দেখেই সাহস বেড়েছিল, ওটার বুকিংয়ের সংখ্যা দেখে সাহস বেড়েছিল, তাই জন্যে এইটা আমি পৈঠানিতে করে ফেললাম, কারণ এর আগে আমি করিনি পৈঠানিতে। এটা এটা হতে 7,250। আর এগুলো কিন্তু সব ডুয়াল টোন, দেখুন আমি যতগুলো দেখালাম না প্রত্যেকটা ডুয়াল টোন, ওই জন্য পৈঠানি কাতান লোকে এত পছন্দ করেন, একটু কালারটা নড়াচড়া করে, হেলে দিলে চলে যাকে বলে। আর এই যে আঁচল ব্লাউজ পিস, এটাও কিন্তু 7,250। বুকিং করবেন কিভাবে? বুকিং করবেন কিভাবে বারবারই বলছি, আমার 5টা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, একটা কলিং নাম্বার থাকে, তো সুতরাং কি 5টা হোয়াটসঅ্যাপ নাম্বারে অনায়াসে আপনারা হোয়াটসঅ্যাপ করে রেখে দিতে পারেন, স্ক্রিনশটটা পাঠিয়ে আমরা উত্তর দিয়ে দেবো। খালি তার মধ্যে আপনার নাম, ফোন নাম্বার আর কোথায় থাকেন সেটা লিখে দেবেন, আমরা যোগাযোগ করে নেবো। কলকাতার পার্শ্ববর্তী এলাকা হলে আপনার হোম ডেলিভারি হবে, কলকাতার বাইরে হলে কুরিয়ার হবে, চার্জেস দুটোতেই লাগবে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এটা হচ্ছে 26, এটাও তাই চেক্স, মনে করো যখন চেক্স পরলে একটু রোগা লাগে সেই সময় প্রচুর চেক্সে পৈঠারি বানিয়েছিলাম, কিন্তু এখন আমার কাছে একটা ওয়ান পিস। 7,250, একটু ইয়েলোর সাথে নিয়ন গ্রিন টোন আর রানী বর্ডার, রানী বর্ডার, রানী ব্লাউজ, ওই বলেছিলাম না চেক্স পরলে খুব রোগা লাগে, উছানি পরলে এমনি সুন্দর লাগে।
আমি এত কুৎসিত তাও আমাকে সুন্দর লাগে, আমি দেখেছি খেয়াল করে। এটাও তাই 7250, ওটা ছিল দে টিনা আমাকে শাড়িটা। আর এটা হচ্ছে 27, আজকে লাস্ট শাড়ি, বেনারসি বর্ডারে করেছি। এই বর্ডারটা আজকে প্রথম করলাম, মানে প্রথম দেখালাম, এর আগে আমরা এটা করিনি, সবুজ মেরুনে ভীষণ সুন্দর একটা বর্ডার। বর্ডারটা একটু ধরেই দেখাবো, ওপর দিকের বর্ডার হচ্ছে এটা, এটা হচ্ছে ওপর দিকের বর্ডার। ইতিহাসে পাতাতে, মানে ইতিহাসের যে কালারফুল ছবি বই, রাজা রাজরাদের দেখুন ডিজাইন। আমি ডিজাইনটা ক্লোজ করবো না, আধা লাগলে আমি না হয় একটু এগিয়ে যাচ্ছি। একবার শুধু দেখুন, এদের হারিয়ে যেতে দেবেন না, আমার দেশের সম্পত্তি, আপনার সম্পত্তি। এই শাড়িটার প্রাইস বলাটা না আমার কাছে খুব কষ্টকর, কিন্তু প্রাইস তো একটা আমাকে বলতে হবে না, শাড়িটার খুব কষ্টকর। এই লেভেলে কাজ করে পুরো জড়িটাই দেখুন, উল্টো পিঠটা দেখুন, তবুও তো দাম তো বলতে হবে, শাড়িটার দাম 7,500 টাকা, দামটা তো বলতে হবে, তাই বললাম। সবুজ মেরুন খুব সুন্দর, মেরুন না এটা ওয়াইন কালার, ওয়াইন কালারের সাথে গ্রিন কালার কম্বিনেশনটা নতুন, ডিজাইন নতুন, শাড়ি তো নতুনই। তাহলে শাড়ি বুকিংটা কিভাবে করবেন বারবার বলে দিচ্ছি, মনে রাখবেন, নালে ব্যাকে চলে যান, গিয়ে দেখে নেবেন। শাড়ি বুকিং করার আগে ভালো করে দেখুন, স্ক্রিনশট নিন, জুম করে দেখুন, দেখে তারপরে কনফার্ম হয়ে আমার কাছে ছবিটা পাঠান, আগে ভাগে পাঠাতে হবে না, একদম কনফার্ম হয়ে। সুতরাং আমার কাছে শাড়ি বুকিং করতে হলে প্রসেসিং যখন জানেন তাহলে সেইভাবে বুকিং করবেন, আর না হলে এসে কেনাকাটা করতে হলে এসে দেখে নেবেন। তাহলে আজকে এইটুকু থাক, পরের শনিবার আবার দেখা হচ্ছে, নমস্কার।